সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সমর্থনে বৃহস্পতিবার বারাণসীর মাটিতে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথকে ঝাঁঝালো আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুর সপ্তমে চড়িয়ে তিনি বলেন, যোগী নিজেকে সাধু বলেন কিন্তু উনি সাধু নন, আসলে উনি নামে যোগী কাজে ভোগী। শুধু তাই নয়, যোগীকে বিভাজনের রাজনীতির নায়ক আখ্যা দিয়ে মোদী যোগী আদিত্যনাথের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, আপনারা অনেক পাপ করেছেন, ভোটের সময় হিন্দু মুসলিম করেন, অন্য সময় তাদের ভুলে যান। অখিলেশ আপকো ঘর কা বেটা হে, জয়ন্ত আপকো ঘর কা বেটা হে, আপনা ঘর কা আপনি কো জিতানা হে, না ঝুটা বলতা হে যোগী কো জুটানা হে, ক্যা দেগা যোগী, ও তো যোগী হে, নাম পে যোগী হে, লেকিন কাম পে ভোগী হে, খালি ভোগ করতে হে, উসকো ভোট দেনে সে কুছ নেই মিলেগা। এদিনের জনসভায় দাঁড়িয়ে যোগীর নেতৃত্বে উত্তরপ্রদেশের একের পর এক অপশাসনের নমুনা তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 5 বছর ধরে উত্তরপ্রদেশ শাসন করছে যোগী আদিত্যনাথ। তার সময়কালে উত্তরপ্রদেশে হাথরস, উন্নাও, লক্ষিমপুরে মন্ত্রীর ছেলের দ্বারা কৃষক হত্যা, কোভিডকালে গঙ্গায় লাশ ভাসানো, সবটাই হয়েছে। রামরাজ্যের প্রতিশ্রুতি দিয়ে যোগী ক্ষমতা এসেছিলেন, আজ চোখের জল ফেলছেন প্রত্যেকে, এমন কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, করোনাকালে হাজার হাজার লাশ গঙ্গায় ফেলেছিল যোগী মোদীর ডাবল ইঞ্জিন সরকার, আমরা মালদা থেকে সেই লাশ তুলে সম্মানের সঙ্গে সৎকার করেছি, এরপরও ভোট এলেই এরা ধর্মের রাজনীতি করে। সর্বধর্ম সমন্বয়ের দেশ ভারতে বিজেপির মতো সাম্প্রদায়িক দলের কোনো স্থান নেই, স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাম মন্দির মে যাতে হে, হাম মসজিদ মে যাতে হে, হাম মসজিদ মে যাকে ভি হাম উসকো লা ইলাহা ইল্লাহ ইল্লাল্লাহ যা বলতে হে, হাম উসকো সাথ দেতে হে, হাম রমজান মাইনা মে ইফতারি মে যাতা হে, হাম দুর্গা পূজা মে যাতে হে, হাম শিব পূজা করতে হে, হাম কৃষ্ণ পূজা করতে হে, হাম জন্মাষ্টমী করতে হে, হাম গণপতি পূজা করতে হে, হাম কাল ভৈরবী কা পূজা করতে হে, হাম সংকট মোচন কা পূজা করতে হে, এসে হাম মন্দির মে যাতে হে, হাম মসজিদ মে যাতে হে, হাম গুরুদ্বারা মে যাতে হে, হাম গির্জা মে যাতে হে, তব তো হামনে ইন্ডিয়ান বানা, তব তো হিন্দুস্তানি বানা, এক সাচ্চা হিন্দুস্তানি ওই হতা হে জো সবকো প্যার করতে হে, আর আপ লোগ কিয়া হে, আপ ঝুটা হে, পহলে কহতে থে হাম আচ্ছে দিন লে আয়েঙ্গে, সুনা আচ্ছে দিন লে আয়েঙ্গে, আচ্ছে দিন কে নাম পে নোটবন্দি কর দিয়া, আচ্ছা দিন কে নাম পে রেল বেচ রহা হয়, আচ্ছে দিন কে নাম পে কিষাণ বেচ রহা হয়, আচ্ছে দিন কে নাম পে এয়ারপোর্ট বেচ রহা হয়, আচ্ছে দিন কে নাম পে ব্যাংক বেচ রহা হয়, আচ্ছে দিন কে নাম পে লাইফ ইন্স্যুরেন্স বেচ রহা হয়, আনে ওয়ালা দিন ব্যাংক কা রুপিয়া আপকো মিলেঙ্গে, পহলে বোলা থা 15 লাখ করকে দে দেগা, 15 লাখ করকে রুপিয়া আপ লোগো অ্যাকাউন্ট মে আ জায়েগা, আয়া থা ও গঙ্গা মে কোভিড কা ডেড বডি ভাসা দিয়া, জো লোগো কা ডেড বডি ঘর মে নেহি মিলা গঙ্গা মে ভেগ দিয়া, ও লোগো নে আপ লোগ জরুরি ইসকো খিলাফ মে আওয়াজ তুলে, মেনে দেখা এ ডেড বডি যাতে যাতে আমারা মালদা মে গিয়া বঙ্গাল মে, এ লোগো নে ক্রিমেশন নেহি কিয়া কফন নেহি দিয়া, লেকিন মেনে হামারা গভর্নমেন্ট কা ওর সে ডেড বডি উঠায়া আর উসকো হাম আচ্ছা সে ক্রিমেশন কিয়া, এ হামনে কিয়া উত্তর প্রদেশ কা ডেড বডি আপনে গঙ্গা মে ফেক দিয়া আর হাম উসকো সম্মান কা সাথ উসকো সমাধি কিয়া। পাশাপাশি এদিনের সভা থেকে গতকাল বারাণসীতে তাকে ঘিরে বিক্ষোভের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ভয় পাচ্ছ তো, হাজারবার আসবো, খেলা হবে, আমাকে ভয় পেয়েছে বিজেপি, কাল আমাকে চূড়ান্ত অপমান করেছে, বিজেপি আমার গাড়ি আটকে লাঠি চালায়, আমাকে ফিরে যেতে বলে, গাড়ি থেকে নেমে চ্যালেঞ্জ করি আমি, আমাকে অপমানের জবাব দেবেন উত্তরপ্রদেশের মা বোনেরা, বিজেপি যে পাপ করেছে তা কখনো ধোয়া যাবে না। একই সঙ্গে যোগীকে গুন্ডা বলে তোপ দেগে অখিলেশের সমর্থনে মমতা বলেন, অখিলেশকে জয়ী করলে খুশি হব, অখিলেশকে সম্মান দিয়ে বিজেপিকে ধাক্কা দিয়ে ফেলে দিন আপনারা, মনে রাখবেন এখানে বিজেপিকে হটিয়ে দিলে 2024 দিল্লি থেকেও বিজেপিকে ছুঁড়ে ফেলা যাবে। কাল জব মেনে ঘাট মে যা রা থা, মে এয়ারপোর্ট সে আ রা থা, তো রাস্তা মে মেনে দেখা
थोड़ा बीजेपी का वर्कर जिसको दिमाग में कुछ नहीं है, फोड़ना तोड़ना छोड़ के और कुछ नहीं है, और मेरे को गाड़ी रुक दिया, मेरे को गाड़ी में डंडा मारा, मेरे को गाड़ी में धक्का मारा, और मेरे को बोलता है आप वापस जाओ। तो मैंने सोचा कि ये लोग गया, ये पूरा बुरा है और चला गया। राजनैतिक को चल बसी, उसको हारना मौजूद है। इसी के लिए मैं एक मीटिंग में आ रहा होता है, तुम्हारा क्या है, हमको कहता है तुम वापस जाओ। मैंने क्या किया, मैं इतना डरते नहीं है, मैं डरपोक नहीं हूं, मैं लड़ाकू हूं। और लड़ते लड़ते मेरे को जिंदगी में बहुत दफे सीपीएम मेरे को पिटाया, मेरे को बहुत दफे गोली चलाया, मेरे को बहुत दफे गंडा डंडा मारा, मैं कभी झुका नहीं। काल भी ये लोग जब मेरे को ऐसा गाली दे रहा था तो मैंने गाड़ी से उतारा, मैंने गाड़ी से उतारा और उतार के हम कुछ दफे खड़ा रहा ऐसा कि मेरे को देखना है तुम क्या कर सकते हो, तुम्हारा क्या शक्ति है हम देख सकते हैं, तुम्हारा कितना साहस है हम देख सकते हैं, तुम तो डरपोक हो डरपोक, तुम डरते हो। मैंने अपील किया, बहुत बहुत धन्यवाद, आप लोगों ने मेरे को इतना गाली दिया, मेरे को गाड़ी में भी धक्का दिया, मेरे को ऊपर में कुछ छोड़ा, तो मैंने बोला बहुत बहुत धन्यवाद। धन्यवाद किसी के लिए कहा कि मैंने सब सोचा, अरे बीजेपी हार रहा है, ये मैसेज क्लियर है। ब्यूरो रिपोर्ट, एखन विश्व बांगला संवाद।